মানে আমি নিজেই অবাক হই যে আমাদের চাঁপাই নবাবগঞ্জে এত গরু কিভাবে। আর এত গরু আছে আন আছে কান আছে আমাদের এই চাঁপাই নবাবগঞ্জে তো অবশ্যই আপনি নবাবগঞ্জে গরু কিনতে আসলে তো অবশ্যই সুবিধাতেই পাবেন না হলে তো পাঁচ হাজার টাকার সুবিধাতে পাবেন তাই আমি বলবো যে যারা আর কি গরু কেনার কথা ভাবছেন অবশ্যই এগুলো গরু না হোক আপনি বাজার থেকে কিনতে পারেন গ্রাম থেকে কিনতে পারেন অবশ্যই আপনাকে দেখতে হবে আর এরা যে বিক্রি করবেন এমনটা না এরাও বিক্রি করে থাকে একটু কষ্ট করলে সবই সম্ভব কিন্তু আপনাদের কষ্ট করতে হবে কষ্ট যদি না করেন কৃষ্ট পাবেন না তো অবশ্যই আপনাদের একটু কষ্ট করতে হবে আর একটা ব্যাচ চলে আসলো গরু এবং হচ্ছে যে কি বলে এগুলোকে গারুল তো এরকম হাজার হাজার ব্যাচ রয়েছে বা হাজার হাজার ব্যাচ আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আর আপনাদেরকে দেখাবো হাজার হাজার এই গরুগুলা বা দেখতে পাচ্ছেন তো আমরা একজনের সাক্ষাৎকার খাওয়া দাওয়া হয়েছে তাই নাকি এখন কোথায় মাঠে কেনে থেকে বাড়ি থেকে মাঠে আর থাকেন না খেতে দিয়েছে ভাবি ভেরি গুড ভালো আছেন আপনি না ওকে তো যাই হোক আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম আর কি পালের গরুগুলা যে কি পরিমাণে গরুগুলো আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই কার্তিক মাসে যদি গরুগুলো কিনতে চান অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কারণ সর্বোচ্চ কম দামে গরুগুলা এরা আর কি বিক্রি করে থাকে পালের গরুগুলা আর আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন কোন সময় বিক্রি হয় আমরা সেটাও জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকুন তো আমাদের ফোনে জায়গা শেষ হয়ে যাচ্ছে কিন্তু গরু শেষ হচ্ছে না এত গরু মানে আমি নিজেই অবাক হই যে আমাদের চাপাই অবকগুন এত গরু কিভাবে? আর এত গরু আছে আন আছে কান আছে গ্রামগঞ্জে শুধু গরু আর গরু হাজার হাজার গরু আমাদের এই চাপাই তো অবশ্যই আপনি চাপাইনবাবগঞ্জে গরু কিনতে আসলে তো অবশ্যই সুবিধাতেই পাবেন না হলে তো পাঁচ হাজার টাকার সুবিধাতে পাবেন তাই আমি বলবো যে যারা আর কি গরু কিনার কথা ভাবছেন অবশ্যই এগুলো গরু না হোক আপনি বাজার থেকে কিনতে পারেন গ্রাম থেকে কিনতে পারেন অবশ্যই আপনাকে দেখতে হবে আর এরা যে বিক্রি করবেন এমনটা না এরাও বিক্রি করে থাকে একটু কষ্ট করলে সবই সম্ভব কিন্তু আপনাদের কষ্ট করতে হবে কষ্ট যদি না করেন কিষ্ট পাবেন না অবশ্যই আপনাদের একটু কষ্ট করতে হবে ইনশাল্লাহ আপনারা এখানে আসার চেষ্টা করবেন আর আমাদের চ্যালেঞ্জের সাথে থাকার চেষ্টা করবেন তো দেখলেন চলে গেল সব গরুগুলো মানে এই রকম হাজার হাজার পাল রয়েছে আবার দেখেন ওই যে সামন দিয়ে আসছে মানে এইভাবে আসতেই থাকবে গরু একটা জিনিস আপনার ইমাজিনেশন করে দেখেন যে আমরা বাসায় থাকতেই একদম পুরাই কুল হয়ে যাচ্ছে এই গরুগুলো একদম যাচ্ছে সীমান্ত এলাকার পদ্মা নদীর চড়ে তাহলে এই গরুগুলোর অবস্থা কী হয় তা আসলে যে যে অর্গানিক জিনিসের যে একটা অন্যরকম ভ্যালু আছে সে সেটা কিন্তু এই গরুগুলোকে দেখলেই বোঝা যায় এই গরুগুলোর অনেক স্টোরি আছে কোনো একদিন আপনাদের সাথে এই স্টোরিগুলো আমরা ইনশাআল্লাহ শেয়ার করবো আপনারা জানতে পারবেন এই গরুগুলোর সম্পর্কে যে এত গরু কীভাবে হয় আর কীভাবে গরুগুলা বাড়ে

আমার এতক্ষণ থাকা সম্ভব না যে মানে ঠান্ডা আমি পুরাই ফ্রিজিং হয়ে গেছি আমার হাত পা পুরাই অবাস মানে হাত পায়ে কোনো কাজ করতেছে না এত ঠান্ডা আর আমি বুঝতেছি না যে এরা এত ঠান্ডার মধ্যে সেই চরে পদ্মার চরে কিভাবে যাবে মানে আনবিলিভেবল কাকা ভালো আছেন চলে গেলেন গরু নিয়ে গরু কোন সময় বিক্রি করেন কাকা এগুলা এবার কয়টা বিক্রি করছেন কাকা ঠিক আছে কাকা ধন্যবাদ ভালো থাকেন হ্যাঁ ঠান্ডাতে পোশাক আশাক পরেন যে ঠান্ডা সব পোশাক পোশাক করতে কাকা ঠিক আছে ভালোভাবে তো এই যে গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি হয়তো বা অনেকে ভাবতে পারেন যে আমি হয়তোবা বা ভিউয়ের জন্য এমন কিছু করছি আসলে আপনারা যদি এরকম মন মানসিকতা নিয়ে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে একদম রং আমি আপনাদেরকে শুধু দেখানোর চেষ্টা করলাম যে এরা যে সময়গুলোতে গরুগুলো বিক্রি করে দশটা পনেরোটা বিশটা খুবই কম দামে এবং খুবই লো প্রাইজে গরুগুলোকে আপনারা কিনতে পারবেন আর এত পরিমাণে গরু এই চর এলাকাতে রয়েছে আবার যাচ্ছে একটু গরম হইলে এর আর কি শরীর যখন ভালো হবে তখন গরুগুলোকে আর কি বিক্রি করবে ভাইয়া আপনি কি রাখাল না এবার গরু কয়টা বিক্রি করছে ভাই গরু এখন বিক্রি করছে মাসে কয়টা বিক্রি করছেন এবার কার্তিক মাসে মাসে বিক্রি করছে পরে বিক্রি করবে তো অবশ্যই আপনারা আমার ভিডিও সাথে থাকবেন আরো দেখেন যে গরু আসছে আপনাদেরকে আমি আপডেট গুলো জানাইতেই থাকবো যে কোন সময় গরুগুলো এরা আর কি বিক্রি করে এদের গরুগুলো নিলে কি হবে যে এরা যেহেতু খাওয়াই মানে যেগুলো দানাদার খাবার যেগুলো কিনে খাওয়াইতে হয় সেই খাবারগুলো এরা কিন্তু খাওয়ায় না এজন্য এদের কাছে একটু হলেও গরুগুলো কম দামে কিনতে পারবেন তো আসলে আমার ভিডিওর সাথে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন ইনশাআল্লাহ আপনারা ভালো কিছুই এই চর এলাকা থেকে পাবেন আর এই এইরকম মনে করেন যে লাখ লাখ হাজার লাখ লাখ মনে করেন গরু আছে লাখ লাখ মানুষের গরু আছে প্রত্যেকটা মানুষ যদি দশ পনেরো করে গরু বিক্রি করে তাহলে কিন্তু চাহিদার চেয়েই তো কিন্তু বেশি গরু এই চর এলাকাতে রয়েছে তো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম বা জানানোর চেষ্টা করলাম কাকা কনে চরে গাছ লাগাইতে দেখানোর চেষ্টা করলাম দেখেন যে গরু কিন্তু আসতেই আছে এত পরিমাণে গরু আমি শুধু আপনাদের চার নম্বর স্পারটাই কাভার করে দেখালাম এখানে পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার আট নাম্বার নয় নাম্বার দশ নম্বর এক নম্বর দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার মানে আমি চার নাম্বারে আসি প্রত্যেকটা ইস্পারেই কিন্তু গরু আছে আবার যদি আমি আপনাদেরকে বলি যে চর এলাকা ওদিকে তো গরুর কোনো বিকল্পই নাই কারণ ওটা সীমান্ত এলাকা ওখানে কোনো গরুর বিকল্প নাই ইনশাল্লাহ আমি আপনাদেরকে ওখানে নিয়ে যেয়ে দেখাবো আপনারা গরু কিনতে পারেন আর না পারেন উপকৃত হন আর না হন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বা আমার ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারছেন যে হ্যাঁ কোনো একটা উপজেলাতে এত পরিমাণে গরু রয়েছে এ বিষয়টি কিন্তু আসলে আপনাদের জানা উচিত আর কখনও যদি সুযোগ পান যে না আপনি অর্গ্যানিক গরু চাচ্ছেন তাহলে অবশ্যই আমাদের এই নবাবগঞ্জে আপনার ভিজিট করা উচিত এই গরু কিনতে হবে এমনটা না আপনি চাইলে স্থানীয় বাজারগুলো ভিজিট করে দেখতে পারেন যেহেতু বাজার রয়েছে আমাদের স্থানীয় অনেক বাজার রয়েছে এই গরুগুলো কিন্তু কম বেশি নেমে থাকে আমাদের যারা আর কি স্থানীয় পাইকার আছে তারা কিন্তু টোকায় টোকায় গরুগুলোকে কিনে নিয়ে যায় আর যখন কাটতে মাস আই মিন হচ্ছে যে এখন থেকে তিন চার মাস পরে যখন একটু গরম পড়বে তখন এরা কিন্তু গরুগুলোকে বিক্রি করবে তখন আপনারা চাইলে এই গরুগুলোকে এসা কিনতে পারেন আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আরও অনেক গরু আছে আপনারা আমাদের ভিডিও সাথেই থাকেন আপনাদেরকে আমরা দেখাইতেই থাকবো গরুগুলো দেখেন গরুগুলো কিন্তু শুধু পদ্মার পানি এবং হচ্ছে ঘাস খেয়ে থাকে তারপরেও কিন্তু গরুগুলো কিন্তু খুবই সুন্দর হয়ে আছে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি